দর্শক, ব্রাজিলের মারাকানায় মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। সেই ম্যাচ শুরুর 30 মিনিট আগমন করেন, শুরুর 5 থেকে 7 মিনিট আগে থেকে আসলে সেই গ্যালারিতে থাকা দু দর্শকের মধ্যে মারামারি লেগে যায়, ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক। কিন্তু সেখানে কিন্তু ব্রাজিলের পুলিশরা সব দর্শকদেরকে একসাথে বাড়ানো শুরু করেন, লানে লাঠি পেটা শুরু করেন এবং সে জায়গায় চরমভাবে আহত হয় অনেক আর্জেন্টিনার প্লেয়ার, আর্জেন্টিনার দর্শক। তো আর্জেন্টিনার প্লেয়াররা এইসব কিছু না দেখতে পেরে কিন্তু শেষ ম্যাচ মাঠ থেকে চলে যায়। তারপরে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবারও খেলা গড়ায় মাঠে, তবে মাঠের খেলা হয়েছিল নানা তর্ক বিতর্ক, অনেকবারই অনেকটা মানে 42টা ফাউল হয়েছে ওই ম্যাচে, বুঝতেই পারছেন। অপরদিকে আর্জেন্টিনা এএফএ মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু ফিফার কাছে নালিশ করেছে, কেন তাদেরকে তাদের দর্শকদেরকে পেটানো হলো ব্রাজিলের মাঠে। অবশ্য এই বিষয়টি নিয়ে হতাশ ব্রাজিলের সকল ফুটবলাররা, তারাও কিন্তু এরকমটা আশা করেনি, এক একজনের এক রকম পোস্টের মাধ্যমে সেটা বোঝা গিয়েছে। তবে আর্জেন্টিনার সমর্থকদের এইভাবে পেটানোর দায় এখন ব্রাজিল দলের উপর পড়বে। মূলত ফিফার 70 আর্টিকেলের নিয়ম অনুযায়ী যদি ফিফা এই অ্যাকশনটা গ্রহণ করে তাহলে কিন্তু ব্রাজিলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে ফিফা শিওর দিয়ে কিছু বলেনি, ফিফা বলেছে তারা কমিটি গঠন করেছে, তারা কিন্তু তদন্ত শুরু করবে এবং যদি এতে ব্রাজিলের দোষ পাওয়া যায় তাহলে কিন্তু ব্রাজিলের বড় সড়ো শাস্তির মুখে পড়তে হতে পারে। তো কি কি শাস্তি হতে পারে এরকম একটা জাস্ট একটা একজন সাংবাদিক তিনি কিন্তু আসলে পোস্ট করেছেন, তিনি পোস্ট করেছিলেন ওখানে যে ব্রাজিল হতে পারে পয়েন্ট কেটে নেওয়া, তারপর হতে পারে দর্শকবিহীন মাঠে খেলা, তারপর হতে পারে যে অন্য দেশে যে খেলতে হবে ব্রাজিলের ঘরের মাঠে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবে না তারা। মূলত এখানে কিন্তু অন্য মাঠে খেলা এইসব ইন্ডিয়ানে ব্রাজিলের উপর কোনো প্রেশার পড়বে না, তবে এমনিতেই 7 নম্বরে রয়েছে ব্রাজিল। এরপরে যদি আবার ফিফা পয়েন্ট কেটে নেয় তাহলে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়ে যাবে সেলে সাউরা। তো শেষ পর্যন্ত দেখা যাক ফিফা তদন্ত করে কি পায় এবং ব্রাজিলের কপালেই বাকি আছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে ব্রাজিলের পুলিশের জন্য কি শেষমেশ ব্রাজিল দলটার 26 বিশ্বকাপ মিস হয়ে যাচ্ছে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।